আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা প্রিমিয়ো 2003-এর মডেল। আপনারা অনেকেই আছেন যারা ওল্ড শেভের ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়ো গাড়ি ক্রয় করতে চান। বাইরে সিলভার এবং ভিতর হলো বেস ইন্টেরিয়র অর্থাৎ বিস্কিট কালার। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। পুরাতন গাড়ি কিনতে গেলে 2003-4-5 মডেলের ফ্রেশ গাড়ি কিন্তু বেশি একটা খুঁজে পাওয়া যায় না। আমরা দেখা যায় যে আমাদের নিউ শেপের গাড়িগুলো অনেক বেশি, যেমন 10, 11, 12, 13, 14, 15, 16 এই মডেলগুলো কিন্তু বেশি, কারণ এই মডেলগুলো আমরা যখন কিনতে যাই দেখা যায় যে ফ্রেশ আছে, কিন্তু ওল্ড শেপের গাড়িগুলো বর্তমানে ফ্রেশ খুঁজে পাওয়াটা খুবই কঠিন। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই গাড়িটি খুঁজে পেয়েছি। মডেল হচ্ছে 2003 এবং রেজিস্ট্রেশন 2009 সালে। মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন 2009 সালে। পুরাতন গাড়ি কিনতে গেলে আপনাকে যে বিষয়গুলো দেখতে হবে, প্রথমে হচ্ছে গাড়ির বডিতে কোনো মাইর আছে কি না। একটি গাড়ি যখন আমি ক্রয় করতে যাব তখন আমি দেখব সেই গাড়িটির বডিতে কোনো মাইর আছে কি না। যদি গাড়ির বডিতে মাইর থাকে আমি গাড়িটি ক্রয় করব না। যদি গাড়িটির বডি ভালো থাকে, ইঞ্জিন ভালো থাকে, সাসপেনশন সিবি জয়েন্ট গিয়ার ভালো থাকে, কাগজে কোনো সমস্যা না থাকে, তবে কিন্তু ওই গাড়িটি আমি অবশ্যই ক্রয় করতে পারি। আমাদের শোরুমের নাম হচ্ছে আয়েশা কার ট্রেডিং, আয়েশা কার ট্রেডিং। আমাদের এখানে অনেক শোরুম আছে। আমাদের বামে শোরুম আছে এস ইসলাম, আমাদের বামে আয়েশা কার ট্রেডিং, এবং আমাদের ডানে এদিকে অনেক শোরুম আছে, অনেক। আপনি যদি একটি গাড়ি কেনার জন্য আসেন তবে আপনি এখানে অনেক শোরুম ভিজিট করতে পারবেন, অনেকগুলো গাড়ি দেখতে পারবেন। এরপরে কন্ডিশন ভালো না খারাপ দেখে শুনে বুঝে চেক করে অ্যানালাইজ করে এরপরে আপনি একটি ফ্রেশ গাড়ি নিতে পারবেন। গাড়িটির আমি একটু সামনের ভিউটা দেখাই। আমরা যখন গাড়ি কিনতে যাই তখন আপনাদের দেখতে হবে বডিতে মাইর আছে কি না। একটি গাড়ির বডিতে মাইর আছে কি না সেটা দেখার জন্য ওই গাড়িটিকে চারটি ভাগে ভাগ করতে হবে। যদি কোনো মাইর হয় সামনে হতে পারে, যদি কোনো মাইর হয় পেছনে হতে পারে, বামে হতে পারে, ডানে হতে পারে। আপনি যখন চারোটি পয়েন্ট খুব সুন্দরভাবে দেখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে গাড়িটির বডিতে কোনো মাইর আছে কি নেই। এবং এই গাড়িটির সামনের গ্লাস এখনও অরিজিনাল রয়েছে, সামনে যে টয়োটা লোগো। এবং এই বিটগুলো দেখবেন সামনে পেছনে ডানে বামে সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে, এখনও চেঞ্জ হয় নাই। এই তো এখনও চেঞ্জ হয় নাই, অরিজিনাল রয়েছে। দেখা যায় যে এই কন্ডিশনটা কিন্তু খুঁজে বের করাটা এতটা সহজ নয়। আপনি 10টা গাড়ি দেখবেন, দেখবেন তার মধ্যে একটা গাড়ি ভালো আছে, বাকি 9টায় কন্ডিশন ভালো নাই। তো আমরা যখন এই গাড়িটি আমরা যখন ক্রয় করেছি তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো দেখে, হ্যাঁ, এরপরে কিন্তু আমাদের ক্রয় করতে হয়েছে। প্রত্যেকটা গাড়ি আমরা খুব সুন্দরভাবে দেখে এরপরে কিন্তু আমরা ক্রয় করি, কন্ডিশন ভালো আছে কি না, ইঞ্জিন ভালো আছে কি না, কাগজ ঠিক আছে কি না, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি। আমাদের এখানে প্রায় অনেক গাড়ি আছে, অনেক কন্ডিশন, অনেক বাজেটের গাড়ি আছে। অবশ্যই কোন গাড়িটি আপনার প্রয়োজন, কত বাজেটের মধ্যে আপনি গাড়ি ক্রয় করতে চান, ভিডিওতে নাম্বার রয়েছে, নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এলপিজি করা, নিউ শেপ এলপিজি করা আছে, 2015 মডেল নিউ শেপ, এক জিও নন হাইব্রিড এলপিজি করা আছে, এক জিও আছে, 2010-এর মডেল, 11 মডেল ফিল্ডার আছে, 2005-এর মডেল। আমরা চলে যাব প্রিমিয়ো গাড়িটার দামের ব্যাপারে। আপনি বর্তমান বাজার এরকম একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ির দাম আছে 13,80,000 টাকা। দাম কত? 13,80,000 টাকা। তো অবশ্যই আমরা চাইব যারা আমাদের কাস্টমার তাদেরকে একটু দামটা ছেড়ে সম্মান করে গাড়িটি দেওয়ার জন্য। তো অবশ্যই আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং দামের ব্যাপারে, কন্ডিশন, যে কোনো বিষয় আলোচনার জন্য ভিডিওতে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা উত্তরা দিয়াবাড়ি, 12 নম্বর সেক্টর, খালপাড় ব্রিজ পার হয়ে হাতের বামে শোরুমের নাম হচ্ছে আয়েশা কার ট্রেডিং। এখান থেকে আপনি গাড়িটি ক্রয় করতে পারবেন। আমাদের এখানে ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন।
তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা গাড়ি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।